রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় শিশুসহ নারী পোশাক কারখানার শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খায়রুন বেগম ও তার ভাতিজা 4 বছরের শিশু ইয়াসিন। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। জব্দ করা হয়েছে গাড়িটিও। পল্লবী থানার অপারেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, রাতে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন খায়রুন বেগম ও ইয়াসিন। এ সময় বসুমতী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজের মর্গে রাখা হয়েছে। নিহত পোশাক শ্রমিক খায়রুন বেগমের বাড়ি ভোলা সদরের রতনপুর গ্রামে। ঢাকার পল্লবীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।